Welcome to Programming ABC. Now I will show how to make a label, transparent label on picture box in VB.NET Windows Form application. Transparent label. Ekta matra code, just one code you need to write. একটা ট্রান্সপারেন্ট একটা লেবেল এখন আমি একটা পিকচার বক্স এড করব ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ছবি ইম্পোর্ট করব stress ms এবং লেবেলটা আমরা সামনে আনব এটার উপর রাইট ক্লিক করবেন এটা সেন্ড টু ব্যাক দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট নাই ব্যাক কালার আমরা এটা ট্রান্সপারেন্ট ব্যাক কালার কিন্তু আমরা দেখেন লেবেলের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিছি কিন্তু তাও এখানে এটা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা অন্য কালার আছে লেবেলের ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা লাইন কোড লিখবেন ফর্মের উপর ডাবল ক্লিক করেন ফর্ম লোড ইভেন্ট লেবেল 1 ডান প্যারেন্ট ইকুয়াল পিকচার বক্স 1 দেখেন লেবেলগুলো সাধারণত এই প্যারেন্টটা থাকে এই ফর্মের আমাদের যে ফর্ম আছে ফর্মের প্যারেন্ট থাকে লেবেল তো এটার প্যারেন্টটা চেঞ্জ করতে হবে আপনি যেটার উপর রাখবেন সেটার প্যারেন্ট লিখবেন তাহলে এটা ট্রান্সপারেন্ট হবে প্যারেন্টটা চেঞ্জ করে দিছি এখন স্টার্ট ডিবাগিং দেখেন এখন কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ড আসলো লেভেলের সেটা কিন্তু নাই
এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট। ওয়েলকাম টু প্রোগ্রামিং। ট্রান্সপারেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব।